শেখ হাসিনার সাথে বেইমানি করতেছেন, অনেকেই আজকে নৌকা মার্কার সাথে বেইমানি করতেছেন। আমি বলতে চাই, নেতারা বেইমান হয় বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা, শেখ হাসিনার প্রেমিক যারা, তারা কখনো নৌকার সাথে বেইমানি করতে পারে না। আমরা সব চিহ্নিত করে রাখছি, 7 তারিখের পরেও রাজনীতি থাকবে, 7 তারিখের পরেও আওয়ামী লীগ থাকবে। আমি আহ্বান জানাই যারা নেতা আছেন এই ইউনিয়নের, আপনাদেরকে আহ্বান জানাই, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিনের আমরা দেব সেই দিনের কাছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, শেখ হাসিনা মার্কা নৌকা পারবে না। তাই জননেত্রী শেখ হাসিনার মুখের দিকে চেয়ে আপনারা নৌকায় ভোট দিবেন। সামনে জননেত্রী শেখ হাসিনা পুনরায় আবার প্রধানমন্ত্রী হবে। আপনাদের কেউ যদি বলে আমরা আওয়ামী লীগের লোক, শুধু বলবেন আপনাদের মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা নৌকা। যদি কেউ নৌকা দেখাইতে পারে সেখানে আপনারা ভোট দিবেন। নৌকরি করে খেয়েছে তাদের পিছনে মানুষ ঘুরে বেড়ায় টাকার জন্য, আপনারা সেই টাকার জন্য ঘুরে বেড়াবেন না। নৌকা মার্কায় ভোট দিবেন, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাবেন। আপনারা যদি নৌকায় ভোট না দেন তাহলে সেই ভাতা বন্ধ হয়ে যাবে, এদেশের উন্নতি বন্ধ হয়ে যাবে। এই নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশে, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের প্রথম প্রথম দায়িত্ব হয়েছে সেই নির্বাচন ভোট কেন্দ্রে অধিক সংখ্যক লোককে ভোট কেন্দ্রে উপস্থিত করাইতে হবে, এবং উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাতে লোকজন সমাবেশ হয় তার দায়িত্বভার আমাদের দলীয় নেতা কর্মীদের গ্রহণ করতে হবে। সানোয়ার কোন দল থেকে দাঁড়িয়েছে, তার কি কোনো দল আছে, আজকে কোনো দল আছে, আওয়াজ দিবেন দয়া করে। আজকে আওয়ামী লীগ যারা আমরা আছি, এই মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী, তিনি এখানে এসে হাজির হয়েছেন, জেলা আওয়ামী লীগ এসে হাজির হয়েছেন, শহর আওয়ামী লীগ এসে হাজির হয়েছেন, তদুপরি আপনাদের এলাকার স্বনামধন্য চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক তিনি সভাপতিত্ব করছেন, তিনি এসে হাজির হয়েছেন। কাজেই আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ ইগলের সাথে নাই। আমি বিশ্বাস করি 7 তারিখে আপনারা জনগণ তার প্রমাণ দিবেন, এটা আমি বিশ্বাস রাখি। ভাই ও বন্ধুরা, তিনি আজকে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছেন, তিনি আজকে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছেন। আমরাও দেখিয়ে দিতে চাই, ভোট নৌকার ভোট অন্য কোথাও যাবে না, নৌকার ভোট ইগলে যেতে পারে না, পারে না, পারে না। আপনারা বিশ্বাস রেখে ইনশাআল্লাহ ভোট দিবেন। কথা করে না, আমি জানি কাকুয়ার 2-4 জন যারা সুযোগ সুবিধা পেয়েছে তারা যদি নৌকার সাথে বিরোধিতা করে, কাকুয়া ইউনিয়নে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী যারা হাসে, হাসিনা হাসলে তারা হাসে, যারা শেখ হাসিনা কাঁদলে তারা কাঁদে, তারা শেখ হাসিনার সাথে কোনোদিনও নৌকার সাথে কোনোদিনও তারা বেইমানি করতে পারবে না। আওয়ামী লীগের মানুষ ভোট দেয় নৌকা দেখে, আওয়ামী লীগের মানুষ চেহারা দেখে কোনোদিন ভোট দেয় না। আওয়ামী লীগের কর্মীরা নেত্রীকে মায়ের মতো মনে করে, আওয়ামী লীগের কর্মীরা নৌকার বাইরে ভোট দিতে হাত কাঁপবে, বুক কাঁপবে, আওয়ামী লীগের নেতারা দেবে না। আর অন্যেরা যারা আছেন, আমি বলতে চাই, আমি সকলকে নিয়েই চলতে চাই, সকল মতের মানুষকে ঐক্যবদ্ধ করে টাঙ্গাইলকে মডেল উপজেলায় পরিণত করতে চাই। আমি টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই, আমি টাঙ্গাইলকে একটা উন্নত এলাকায় পরিণত করতে চাই, এটাই আমার ওয়াদা। এবার আমার অঙ্গীকার, এবার হবে কর্মসংস্থান, এই ছেলে মেয়েদের কর্মসংস্থান। বিশেষ করে এই কাকুয়া আপনার সদর থেকে, তাকে নিয়ে আমার মধ্যে যদি ন্যূনতম কোনো দায়িত্ববোধ থাকে, আমার সকল পবিত্রতা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, মানুষ যেমন ধর্ম পালন করে
ঠিক ওই রকম একটা মন স্থির করে ওই রকম একটা মনোভাব নিয়ে আমি এই যমুনার বাঁধটি যাতে আমরা স্থায়ীভাবে করতে পারি সেটি আমি করে দিব। মামুন আমার ভাই, তাকে নিয়ে আমি আপনাদের সামনে এই প্রতিশ্রুতি, এই ওয়াদা আমি আপনাদের সামনে দিচ্ছি।